আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যাম্বিয়াল ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরাজ হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ক্যাম্বিয়াল কলেজ, চট্টগ্রাম। তোমরা খেয়াল করো, আমি এখানে যে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, অথবা যদি আমরা এদিক থেকে হিসাব করি তাহলে ছোটোর দিকে বড়োর দিকে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে বৃদ্ধির হার। আমরা আজকে আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ, এই অধ্যায়ের অন্তরস সম্পর্কে। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, এক নাম্বার হচ্ছে লিমিট হিসাবে অন্তরস ব্যাখ্যা করতে পারবে, এরপরে মূল সূত্র হতে অন্তরস নির্ণয় করতে পারবে। এখন দেখো লিমিট হিসাবে অন্তরস এই বিষয়টা একটু দেখি আমরা। যদি আমরা একটা ফাংশন বিবেচনা করি, ওয়াই সমান ফাংশন অফ এক্স, এই ফাংশনের দেখো এক্সের অতি ক্ষুদ্র বৃদ্ধির জন্য যদি ওয়াইয়ের আনুষঙ্গিক বৃদ্ধিটা ডি ওয়াই হয়, তাহলে দেখো এখানে স্থানাঙ্কটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এবং এই বিন্দুটা ওয়াই সমান ফাংশন অফ এক্স এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে দেখো ওয়াইয়ের পরিবর্তে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এবং এক্সের পরিবর্তে এক্স প্লাস ডেল্টা এক্স হবে। এরপরে আমরা যদি ডেল্টা ওয়াই লিখি, অর্থাৎ এটার এটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এই ফলাফলটা আসে। দেখো এটা থেকে যদি এই অংশটুকু বিয়োগ করি, এরপরে উভয় পক্ষকে আমি ডেল্টা এক্স দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে কী দাঁড়ায় একটু খেয়াল করো, যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স বাই ডেল এক্স। এবার এই ডেল এক্সের পরিমাণ যদি জিরোর কাছাকাছি হয় বা আমরা একটা লিমিট নিই, তাহলে দেখো এই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স সমান লিমিট ডেল এক্স টেন্স টু ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ফাংশন অফ এক্স বাই ডেল এক্স। এই অংশটুকুকে মূলত বলা হয় এক্সের সাপেক্ষে ফাংশন অফ এক্সের অন্তরক সহক। আমরা যদি এই ডেল এক্সকে দেখো এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম, লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ। এই অংশটুকুকে মূলত ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জানলাম, দেখো এই ডিওয়াই বাই ডিএক্স এটা পরিবর্তনের হার, এই জিনিসটা মূলত লিমিট থেকে এসেছে, এই কারণে আমরা এখানে বলছি যে লিমিট হিসাবে অন্তরসটা কী জিনিস। এরপরে এখানে কতগুলো জিনিস আমাদের একটু জানা প্রয়োজন। এক নাম্বার ডিওয়াই ডিএক্স এটা একটা প্রতীক, আমরা কখনো এইভাবে পড়ব না ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমরা তিনভাবে পড়তে পারি, একটা পড়ব ডিওয়াই ডিএক্স অথবা ডি বাই ডিএক্স ওয়াই, এই দুইভাবেই আমরা পড়ি। এই জিনিসটা কি আমরা একটু আগে আলোচনা করছি, এক্সের সাপেক্ষে ফাংশন অফ এক্সের অন্তরজ অথবা ওয়াইয়ের অন্তরক সহক। তো এখানে এই জিনিসগুলো একটু জানা দরকার। এই জিনিসটা আমরা তিনভাবে প্রকাশ করতে পারি, তিন কয়েকভাবে, দেখো ডিওয়াই ডিএক্স, এ প্রাইম এক্স, ওয়াই প্রাইম, ওয়াই ওয়ান, অথবা ক্যাপিটাল লেটারে ডিওয়াই ডিএক্স ইত্যাদি। তাহলে আমরা মূলত বুঝছি যে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে একটা অন্তরীকরণ প্রতীক, যেটা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরক সহককে নির্দেশ করে। এখন আমরা আজকে বলছি তোমাদেরকে মূল নিয়মে আমরা কিছু ফাংশনের অন্তরীকরণ শিখব। এই মূল নিয়মটা করার জন্য আমাদের কতগুলো জিনিস একটু জানতে হবে। দেখো মূল নিয়মে কোনো ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হলে আমাদের এই ধাপগুলো জানা লাগবে। প্রদত্ত ফাংশন, আসলে ফাংশনটার বিষয়টা হচ্ছে একটা, ধরো সাইন এক্স একটা ফাংশন দেওয়া আছে, তো এই ফাংশনটা তো ফাংশন অফ এক্স আকারে নাই, সেই ক্ষেত্রে আমরা ধরব, ধরি ফাংশন অফ এক্স এটা সমান সাইন এক্স। তো এখানে আমরা লিখছি প্রদত্ত ফাংশন, অর্থাৎ সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স যাই দেওয়া থাকুক, আমরা ফাংশন অফ এক্স ধরে নিব। এরপরে এই এক্সের পরিবর্তে এক্স প্লাস এস বসাবো, বসানোর পরে ফাংশন অফ এক্স প্লাস এস হলো, এটা নির্ণয় করব। এরপরের কাজ হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এস হতে ফাংশন অফ এক্সটা বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখো
এটার লিমিটিং ভ্যালু নির্ণয় করব। এই লিমিট এস টেন্স টু অর্থাৎ এস এর সাপেক্ষে যদি লিমিট নিই তাহলে যে সীমাস্থ মানটা আমরা নির্ণয় করব এটা হচ্ছে মূলত মূল নিয়মের অন্তরীকরণ বা অন্তরজ। তো আমরা যে সূত্রটা আলোচনা করছি এই সূত্র নিয়ে আমরা একটা অঙ্ক দেখি। দেখো এখানে দেওয়া আছে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। আমরা এই অঙ্কটা শুরু করি। তাহলে প্রথম নিয়ম অনুসারে আমরা লিখব, মনে করি ফাংশন অফ এক্স, এটা সমান ধরে নিলাম সাইন এক্স। তাহলে আমরা যে নিয়ম বলছি এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, তাহলে এখানে হবে সাইন এক্স প্লাস এইচ। এরপরে এবার আমরা যে সূত্রটা একটু আগে নির্ণয় করছি এটাকে লিখব সংজ্ঞানুসারে ডি ডি এক্স, এখানে হবে ফাংশন অফ এক্স, এই সূত্রটা হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো, উপর হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ, মাইনাস এখানে হবে ফাংশন অফ এক্স বাই এইচ। এরপরে ডি ডি এক্স, এখানে খেয়াল করো ফাংশন অফ এক্সের পরিবর্তে আমরা বসাবো সাইন এক্স, আর এখানে লিমিট এস টেন্স টু জিরো। এবার দেখো ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা মানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, মাইনাস ফাংশন অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই নিচে হচ্ছে এইচ। এখন দেখো এদিকে ডি ডি এক্স সাইন এক্স, মূলত এই অন্তরজটা হচ্ছে ডি ডি এক্স সাইন এক্স, তাহলে বাম পাশের অংশটাকে আমরা পেয়ে গেলাম। এবার আমরা এদিকের একটু কাজটা করি, লিমিটের কাজ। দেখো এস টেন্স টু জিরো, এখন আমাদের একটা সূত্র জানা লাগবে সাইন সি মাইনাস সাইন ডি, আশা করি সবাই সূত্রটা পারো। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা হচ্ছে টু কস এক্স, অর্থাৎ এটা প্লাস এটা সি প্লাস ডি, তার মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই টু ইন্টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই টু নিচে এইচ, এটা সমান লিমিট এস টেন্স টু জিরো, নিচে আছে এইচ আর উপরে টু কস। এখানে একটু খেয়াল করো এক্স এক্স যোগ করলে টোয়াইস এক্স, এটাকে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে এক্স প্লাস, আর এইচকে টু দ্বারা ভাগ করলে এইচ বাই টু সাইন, এক্ষেত্রে এক্স এক্স কাটা গেলে থাকবে এইচ এইচ বাই টু। এরপরে দেখো এরপরে এখানে একটু দেখায় বা ডি ডি এক্স সাইন এক্স, এটা ইকুয়ালস হবে লিমিট এস টেন্স টু জিরো। এখানে একটু খেয়াল করো উপরে টুটা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ নিচে হবে এস বাই টু আর উপরে হবে কস এক্স প্লাস এস বাই টু, আর একটা হবে সাইন এস বাই টু। এরপরে লিমিট আমরা একটু লিমিটটা আলাদা করি, কস এক্স প্লাস এস বাই টু, আবার লিমিট এস টেন্স টু জিরো সাইন এস বাই টু,
নিচে এইচ বাই টু। এখন দেখো এখানে যদি আমি লিমিটের মান জিরো বসাই তাহলে এটা হবে কস এক্স, আর এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা একটু লিখে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ওয়ান। তাহলে এখানে থাকলো কস এক্স, সুতরাং ডি ডি এক্স সাইন এক্স সমান হলো কস এক্স। তোমরা এ নিয়মে তোমাদের কিছু কাজ দিচ্ছি, এগুলো অনুশীলন করবে। এক নাম্বার ডি ডিএক্স কস এক্স, এটা মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। আরেকটা করবে ডি ডিএক্স টেন এক্স, এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স। এক নিয়মে এগুলো করতে পারবে। এরপরে এবার আমরা যেই অন্তরজ নির্ণয় করলাম, আমরা একটু ভিন্নধর্মী আরেকটা অন্তরজ দেখি। একই নিয়মে এলএন এক্সের অন্তরজ নির্ণয়, অর্থাৎ ডি ডি এক্স এলএন এক্স, এটা সমান কত, এটা ওয়ান বাই এক্স। এখন আমরা এটা প্রমাণ করে দেখব। তাহলে যথারীতিতে আগের মতোই মনে করি ফাংশন অফ এক্স, এটা সমান ধরলাম এলএন এক্স। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা সমান এলএন এক্স প্লাস এইচ। এবার মূল সূত্র অনুসারে, মূল সূত্রানুসারে তারে ডি ডি এক্স ফাংশন অফ এক্স, এটা সমান লিমিট এস টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ। এরপরে ডি ডিএক্স ফাংশন অফ এক্স মানে হচ্ছে এলএন এক্স, লিমিট এস টেন্স টু জিরো এইচ ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে এলএন এক্স প্লাস এইচ মাইনাস এলএন এক্স। এখন দেখো এখানে এল এন মানে হচ্ছে আসলে লগের একটা প্রকারভেদ, অর্থাৎ ই ভিত্তিক লগারিদম। তার মানে লগ এ মাইনাস লগ বি, এই সূত্রটা আমরা সবাই জানি, লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি। যেহেতু এল এনও এক প্রকার লগ, তার মানে এটা হবে লিমিট এস টেন্স টু জিরো নিচে এইচ আর উপর হচ্ছে এল এন, এ পুরোটা হচ্ছে এ, অর্থাৎ এক্স প্লাস এইচ বাই এক্স। এরপরে বা ডি ডিএক্স এলএন এক্স, এটা সমান হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো নিচে এইচ আর উপরে, দেখো এটাকে যদি এক্সকে এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে এল এন ওয়ান প্লাস এইচ বাই এক্স। এরপর আমাদের একটা সূত্র লাগবে, যে এল এন ওয়ান প্লাস এক্স একটা সূত্র আছে, আমরা ওই সূত্রটা প্রয়োগ করি। লিমিট এস টেন্স টু জিরো এইচ, এল এন ওয়ান প্লাস এক্সের সূত্র হচ্ছে এক্স, প্রথমে এক্স, এক্স মানে এইচ বাই এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে পুরোটাই স্কোয়ার, অর্থাৎ এস স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এরপরে প্লাস ওয়ান বাই থ্রি এস কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই ফোর এস টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার
এরপরে লিমিট s টেন্ডস টু 0 এখানে দেখো উপরে যদি আমরা একটা s কমন নি s কমন নিলে এখানে থাকবে 1/x - 1/2 s একটা কমবে s / x স্কয়ার প্লাস 1/3 s স্কয়ার / x কিউব माइनस डट डट बाय नीचे होच्छे एस एखन देखो ऊपर नीचे एस एस जदि काटा जाए ताहले बाकी थाके लिमिट एस टेंस टू जीरो वन बाय एक्स माइनस वन बाय टू एस बाय एक्स स्क्वायर प्लस वन बाय थ्री एस स्क्वायर बाय एक्स क्यूब माइनस डट डट এখানে একটা কথা লিখে রাখি ডট ডট প্লাস এইচ এর উচ্চ ঘাত সম্বলিত পদসমূহ এটার একটা কারণ আছে কারণ হচ্ছে আমি যখন লিমিটের মান এস টেন্ডস টু জিরো বসাবো এস এর মান জিরো হয়ে যাবে কিন্তু এখানে তো ডট ডট কোথায় শেষ অর্থাৎ আমরা এখানে দেখতেছি প্রথমে আছে এস এরপরে এস কিউব এরপরে এস কিউব এরকম এস এর পাওয়ার সবসময় থাকবে তার মানে আমি যখন এস এর মান জিরো বসাবো বা এস টেন্স টু জিরো যখন এখানে বসাবো এস যুক্ত অংশ অর্থাৎ এদিকে আর ডট ডটও থাকবে না পুরো অংশটাই জিরো হয়ে যাবে তাহলে এটা থাকবে এস এর মান বসালে ওয়ান বাই এক্স সুতরাং আমরা লিখতে পারি ডি ডি এক্স এল এন এক্স এটা হচ্ছে ওয়ান বাই এক্স অর্থাৎ এল এন এক্স এর অন্তরজ ডি ডি এক্স এল এন এক্স মানে ওয়ান বাই এক্স এই নিয়মে লগারিদম ফাংশনের আরও একটা তোমরা একটা বাসা করবে এটা হচ্ছে এটা একটু দেখবে ডি ডি এক্স লগ এ এক্স এটা হচ্ছে ওয়ান বাই এক্স লগ এ ই এটা একটু বাসায় দেখবে একই নিয়মে করতে পারবে তো আজকে আমাদের এতটুকু সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম